ওয়েলকাম টু বং টিপস বন্ধুরা আজকে আমাদের ভিডিওর টপিক আমরা কিভাবে আমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারি তাও মোবাইল থেকে এবং শুধুমাত্র মোবাইল নয় এই ভিডিওটি পিসির ক্ষেত্রেও প্রযোজ্য তো আমাদের যে ইউটিউব নতুন স্টুডিও রয়েছে ইউটিউব স্টুডিও বিটা সেটার থেকে আমরা যদি এন্ড স্ক্রিন অ্যাড করতে চাই তো এই পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে তো আমরা প্রথমেই খুলে নেবো ক্রোম ব্রাউজার মোবাইল থেকে আমি খুলেছি আপনারা পিসি থেকেও করতে পারেন ক্রোম ব্রাউজার খোলার পর আমরা খুলে নেব ইউটিউব ইউটিউব ডট কম এবং আপনারা যদি লগ ইন না হয়ে থাকেন এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো এরপর আমরা সিম্পলি থ্রি ডটসের ওপর ক্লিক করবো ক্রোম ব্রাউজারের এবং আমরা নিচের দিকে গিয়ে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবো তো আমাদের সামনে ডেস্কটপ সাইটটি ওপেন হয়ে যাবে এটা পিসিতে করার দরকার নেই পিসিতে অটোমেটিক্যালি ডেস্কটপ সাইটই লোড হয় তো আমাদের ডেস্কটপ সাইড ওপেন হয়ে গেছে এবার আমরা যাব আমাদের মিন আইকনের উপর ক্লিক করে ইউটিউব স্টুডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমাদের ক্লিক করতে হবে লেফট সাইডের ভিডিও অপশানে যেটা একদম সেকেন্ড অপশান রয়েছে তো ভিডিও অপশানে ক্লিক করার পর আপনার সমস্ত ভিডিওগুলো ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে ভিডিওটাতে চাইছেন এন্ড স্ক্রিন লাগাতে সেই ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট আমি টাইটেলটায় ক্লিক করলাম দেখুন এখানে অপশান চলে এসছে চারখানা তার মধ্যে প্রথম অপশান হচ্ছে এডিট এডিটের ওপর আমরা ক্লিক করব তো আমরা এডিট বাটনে ক্লিক করে নিয়েছি করার পর যে পেজটি ওপেন হয়েছে তাতে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গেলে দেখুন এখানে এন্ড স্ক্রিন অপশান দিচ্ছে তো এবার আপনাকে বলে রাখি স্ক্রিন মানে হচ্ছে যে আপনার ভিডিও যখন শেষ হচ্ছে আপনারা অনেক ভিডিওতেই দেখে থাকবেন কিছু ভিডিও সাজেস্টেড ভিডিও ওখানে দেখায় তো আপনারাও কিভাবে আপনাদের অন্য ভিডিও এন্ডস্ক্রিনে লাগিয়ে সেই ভিডিওতেও ভিউ পেতে পারেন দেখুন এখানে অনেকগুলো লেআউট দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনি কি করতে পারেন এন্ড স্ক্রিনে আপনি দুটো ভিডিওকে আপনার প্রমোট করতে পারেন অথবা একটি ভিডিও এবং আপনার যে আইকন রয়েছে সেটাকে সাবস্ক্রাইব বাটন হিসাবে ইউজ করতে পারেন যেখান থেকে আপনার সাবস্ক্রাইবারও বাড়তে পারে তো আমরা একটি যে ভিডিও রয়েছে এবং একটি সাবস্ক্রাইবার বাটন এটাই ক্লিক করে নেবো প্রথমে তো দেখুন একটি ভিডিও এবং আমার আইকন যেটা রয়েছে সেটি কিন্তু সাইডে চলে এসছে এখানে দেখাচ্ছে ভিডিও বেস্ট ফর ভিউয়ার্স তো এই ভিডিওর ওপর আমি ক্লিক করলে এখানে তিনখানা অপশান দেখাচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড বেস্ট ফর ভিউয়ার্স এবং চুজ স্পেসিফিক ভিডিও তো এই জায়গা থেকে আপনি যেটা নতুন আপলোড করেছেন সেই ভিডিওটা যদি দিতে চান তাহলে ওপরে ক্লিক করে দিলেই হবে বেস্ট ফর ভিউয়ার্স এটা ইউটিউব অটোমেটিক্যালি সিলেক্ট করবে আপনার এই ভিডিওটার এগেনস্টে কোন ভিডিওটা সবথেকে ভিউয়ার্সদের জন্যে প্রয়োজনীয় সেই ভিডিওটা ইউটিউব অটোমেটিক্যালি সিলেক্ট করবে আর আপনি যদি চুজ করতে চান কোনো ভিডিও তাহলে চুজ ফর্ম স্পেসিফিক ভিডিও এই অপশানটায় ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনার সমস্ত ভিডিওগুলো চলে আসবে তো আপনাকে এখান থেকে যে কোনো একটি ভিডিওকে বেছে নিতে হবে তো শুধুমাত্র ক্লিক করলেই হবে দেখুন আমি ক্লিক করেছি যে ভিডিওটাতে সেই ভিডিওটি এখানে চলে এসছে তো এরপর আমরা জাস্ট সেভ করে দেব তো সেভ হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা এটাই ছিল এই পদ্ধতিতে আপনারা স্ক্রিন লাগাতে পারেন আপনাদের ইউটিউব ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বং টিপস ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ